কি হসপিটাল থেকে খবর নিয়ে এসেছো? আল্ট্রাসোনোগ্রাম করেছো? রানুর সন্তানের পিতা আমি কিনা জেনেছো সেটা? কি হলো, কিছু বলতে এসেছো নাকি এমনি? তুমি বাবাকে কি বলেছো দুলা ভাই? পথ এড়িয়ে যাওয়াটা বোধ হয় তোমাদের পারিবারিক অভ্যাস, তাই না বিথি? শোনো, তোমার যদি কিছু বলার থাকে তুমি সেটা আমাকে বলো, রানু আপাকে বলো, কিন্তু আমার পরিবারকে তুলে কোনো কথা বলবে না, আর আমার বাবাকেও কিছু বলবে না। ঠিক আছে, বলবো না, কিন্তু হসপিটাল থেকে কি খবর নিয়ে এসেছো সেটা আমাকে বলো, আমার মনও তো অস্থির হয়ে আছে সেটা শোনার জন্য। মনে হচ্ছে বাবা ঠিক কথাই বলেছে, তোমার উপর একটা শয়তান, একটা প্রেত ভর করেছে। না হলে আমাদের দুলা ভাই এতটা বদলে যেতে পারে না। তোমরা পুরো পরিবার মিলে যা শুরু করেছো আমার সাথে, তাতে মরে গেলে আমাকে বোধহয় প্রেতই হতে হবে। তুমি কিন্তু আবার আমার পরিবার নিয়ে কথা বলছো রাহাত, যে পরিবার তোমাকে একসময় আশ্রয় দিয়েছিল। বাবা তোমাকে সবসময় নিজের ছেলের মতো দেখেছে, যখন তোমার কিছুই ছিল না, রানু আপাকে একটু জায়গা দেওয়ার মতো সুযোগ যখন তোমার ছিল না, তখন আমার পরিবার এই জামাল মাস্টার তোমাকে নিজের ছেলের মতো বুকে টেনে নিয়েছে। সে তোমাকে তো ঠিকানা দিয়েছিল, যে ঠিকানা তুমি রানু আপাকে দিতে পারোনি। সে তোমার মুখে খাবার তুলে দিয়েছিল, যেটা পাওয়ার সাধ্য তখন তোমার ছিল না। আজকে তুমি সেই মানুষটার সাথে খারাপ ব্যবহার করছো, সেই মানুষের সাথে? তুমি এসব শুনে হাসছো দুলা ভাই? এতটাই এতটাই বদলে গেছো তুমি? আমার সুইট ছেলে কি? এতক্ষণ তুমি আমাকে যা যা বললে তার কোনো কিছু আমার মেমোরিতে নেই। হ্যাঁ, তুমি আমাকে এইসব কিছু বলেছো আর সেটা আমি বিশ্বাসও করেছি। তুমি বলতে চাইছো এসব মিথ্যা? আমি শুধুমাত্র বলতে চাইছি যে এসবের কোনো কিছু আমার মনে নেই, তাই বারবার এসব কথা টেনে এনে সেখান থেকে ফায়দা নেবার চেষ্টা বন্ধ করো তোমরা। কারণ তোমাদের কথা শুনে আমার না কষ্ট হওয়ার কথা, ইমোশনাল হয়ে গিয়ে না হাউমাউ করে কান্না করার কথা, কিন্তু আমি সরি দিই, কেন আমার না একটুও কষ্ট হচ্ছে না, একটুও কান্না পাচ্ছে না। আর যদি আসলেই তোমার কথা সত্যি হয়, তাহলে কি এখন এর বিনিময়ে তোমরা যা ইচ্ছে তাই করবে, যা খুশি তা করার কি লাইসেন্স পেয়ে গেছো তোমরা? এখন কি তোমরা প্লিজ আমাকে বলবে যে হসপিটালে কি হয়েছে, নাকি আরো কোনো কথা বাকি আছে তোমাদের? আপনার সাথে কথা বলার আর কোনো দরকার নেই আমার। চলো দাঁড়া বিথি, যা বলার ওকে বলে যা, ওনার সাথে কথা বলা এখন অনর্থক হবে আপা। তবুও সত্যিটা তো জানতে হবে।